আসসালামু আলাইকুম ফি ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আরেকটি বিউটি টিপস নিয়ে হাজির হলাম, যাদের মুখে কালো দাগ, মেস্তা, ব্রণের দাগ অথবা পোড়া দাগ আছে, তাদের জন্য আমি একটি বিউটি টিপস হোম রেমেডি তৈরি করে দেখাবো। এখানে আমি আলু নিয়ে নিচ্ছি, আলু থেকে আমি রস নিয়ে তোমাদের সাথে একটা হোম রেমেডি তৈরি করে দেখাবো। প্রায় আগেরকার মা বোনেরা বা চিকিৎসা বিজ্ঞানে বাসা বলা হয়ে থাকে যে আলুর রসের মাধ্যমে যে কোনো পোড়া দাগ দূর করা খুবই সম্ভব, এবং এই আলুর রসটাই পোড়া দাগ রিমুভ করার জন্য কাজ করে। আজকে আলুর রস দিয়ে আমি তোমাদের সাথে একটা রেমেডি তৈরি করে দেখাবো। আমি আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবং আলুর চারমাটাকে আমি ছিলে নিচ্ছি। অবশ্যই চারমাতে অনেক পরিমাণ ভিটামিন এবং মিনারেল আছে। আলু চারমা দিয়েও তোমরা একটা রেমেডি তৈরি করে নিতে পারো। আলু চারমা দিয়ে কি রেমেডি তৈরি করব আগামী পর্বে আমি দেখিয়ে দেব। আমি আলুটা ছিলে নিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, প্লিজ সবাইকে বলছি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিব, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবে। আমি আলুটা একটি ছালাতের মেশিন দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে কেচি অথবা দাঁত বটি দাঁতের সাহায্যে ছোটো ছোটো কিচি কিচি করে নিতে পারো। আমি ছালাতের মেশিন দিয়ে পেস্টার্ট করে নিচ্ছি। এভাবে করে নিলে আলুর রসটা বের করতে খুবই সহজ হবে। যারা আমার ভিডিওটা সবসময় দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। অবশ্যই তোমরা আমার চ্যানেলের পাশে থাকবে। দেখো অলরেডি আমার আলুটা ব্লেন্ড করা হয়ে গেছে, মানে চালাতের মেশিন দিয়ে কিচি কিচি করা হয়ে গেছে। এখন আমি এই আলু থেকে পর্যাপ্ত পরিমাণ রস বের করে নেবে। যতটুকু রস বের হবে ততটুকু বের করে নেবে। তোমরা যেভাবে রেডিমেড যতটুকু তৈরি করবে ততটুকু আলুর পরিমাণ নেবে। তোমরা এই রেমেডিটা তৈরি করে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবে। কেননা 2 থেকে 3 দিন ব্যবহার করাই স্নেহ, এর বেশি ব্যবহার করবে না। আমি আলুগুলোকে হাতের সাহায্যে একটু সজোরে চেপে আলুর রসগুলো নিয়ে নিচ্ছি। যাদের চোখের নিচে কালো দাগ, মুখে মেস্তা, ব্রণের দাগ এবং রোদে পোড়া দাগ আছে, যে কোনো দাগের একদম উপকারী এই রেমেডিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি আলুর রসগুলো নিয়ে নিচ্ছি। খুবই উপকার এই রসটা। তোমরা অবশ্যই এই রেমেডিটা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করবে। অবশ্যই গোসলের আগে এই রেমেডিটা ব্যবহার করলে অনেক ভালো হয়। গোসলের আগে ভালো করে তোমরা মুখটা প্রেস করে এই রেমেডিটা তৈরি করে শুকানো পর্যন্ত অপেক্ষা করবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে এবং এই আলুর রসের সাথে আমি কি আরও কী মিক্স করি তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আলুর রসটা কি সুন্দরভাবে বেরিয়ে আসছে, তোমরা এভাবে বের করে নেবে। আমি এখানে হাফ পরিমাণ একটা লেবুর রস নিয়ে নিচ্ছি। অবশ্যই লেবুর রসটা তোমরা দেবে। আমি লেবুর রসটা দিলে অনেক উপকার পেয়েছি, তাই লেবুর রসটা দিচ্ছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো। এখানে আমি বেসন দিয়েছি। বেসন হচ্ছে রূপচর্যার একটা উপকারী ভেষজ, যা আদি যুগ থেকে বেসনের উপকার হয়ে আসছে রূপচর্যার জন্য। এখানে আমি আলুর রস এবং লেবু এবং বেসন ভালো করে একসাথে পেস্ট তৈরি করে আমি একটা রেমেডি তৈরি করে নিচ্ছি। অবশ্যই তোমরা রেমেডিটা তৈরি করে 3 দিন রাখতে পারবে, তারপর আবার নতুন করে তৈরি করে ব্যবহার করবে। অন্তত 7 থেকে 10 দিন তোমরা এই রেমেডিটা ব্যবহার করবে। ব্যবহার করলে তোমাদের মুখে যে মেস্তা আছে, মা চাচিদের বয়স হয়ে গেলে মেস্তা পড়ে, তাদের জন্য এই রেমেডিটা খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের পোড়া দাগ মুখে এবং হাতে পায়ে, মুখে পোড়া দাগ হলে তো মানে কারোর সামনে যাওয়াই যায় না, এই পোড়া দাগে তোমরা এই রেমেডিটা ব্যবহার করবে 7 থেকে 10 দিন। দেখবে তোমরা ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবে। আমি অলরেডি রেমেডিটা তৈরি করে ফেলেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টি থেকে দেখবে। এই রেমেডিটা খুবই উপকারী একটি বিউটি টিপস। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। যাদের ব্রণের সমস্যা, দাগ, চোখের নিচে কালো দাগ, মেস্তা,
পোড়া দাগ, তারা এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করবে। এই রেমেডিটা খুবই উপকারী একটি বিউটি টিপস এবং একটি বেসর্স বিউটি টিপস। আমি হাতে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে তোমরা হাত দিয়ে ভালো করে তোমাদের পুরো মুখে যে জায়গায় তোমাদের কালো দাগ আছে সেই জায়গা তোমরা এই রেমেডিটা ব্যবহার করতে পারবে। এ ব্যবহার করে এভাবে ব্যবহার করে তোমরা শুকানো পর্যন্ত অপেক্ষা করবে, তবে মালিশ করার কোনো প্রয়োজন নেই। তোমরা এভাবে শুধু আলতো করে এই রেমেডিটা লাগিয়ে নেবে, ভালো করে যে যে জায়গায় তোমাদের দাগ আছে সেই সেই জায়গায় এই রেমেডিটা লাগিয়ে নেবে। লাগিয়ে তোমরা অপেক্ষা করবে শুকানো পর্যন্ত, শুকিয়ে আসলে তোমরা রেমেডিটা একটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবে এবং একটি সুতি কাপড় দিয়ে তোমরা মুখটা ওয়াশ করে নেবে, মুছে নেবে, তারপরে তোমরা গোসল করবে। অবশ্যই গোসলের আগে রেমেডিটা ব্যবহার করে ভালো করে শুকানো পর্যন্ত অপেক্ষা করবে। এই রেমেডিটা তোমরা বাসায় ট্রাই করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।